ভারত তার সুন্দর গন্তব্যগুলির জন্য সুপরিচিত এবং আমরা সবাই সাধারণত বিখ্যাত গন্তব্যগুলি যেতে পছন্দ করি। এই উপত্যকাগুলি ভারতের কাছে সন্তুষ্টি এবং পরিচয়ের উপায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সেরা সাতটি সুন্দর উপত্যকা সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, ইউমাথাং উপত্যকা। এই বিস্ময়কর উপত্যকাটি উত্তর সিকিমের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। এই উপত্যকাটি ফেব্রুয়ারি মাসের অভ্যন্তরে জুন মাস পর্যন্ত গরম গ্রীষ্মের ঋতুতে আনন্দিত হয় এবং এই মুহূর্তে আবার সাজরুদ্ধকর এবং আকর্ষণীয়। এবং সম্পূর্ণ উপত্যকাটি সবুজের বেশ কয়েকটি সূর্যের ছায়ায় এবং শত শত বন্য উদ্ভিদ দ্বারা আবৃত হয়ে যায়। কেউ গরম জলের দিকে তাকাতে পারে। স্থানীয়দের সাথে সামঞ্জস্যপূর্ণ এই আশেপাশের ঝর্ণাগুলিতে নিরাময় করার অতি প্রাকৃত শক্তি রয়েছে। উপরন্তু আপনি যদি শীত পছন্দ করেন, আপনি নভেম্বর এবং ডিসেম্বর এই উপত্যকায় যেতে পারেন, কারণ বর্তমানে আপনি তুষারীভূত হিমালয় পর্বতগুলির আশ্চর্য দৃষ্টিভঙ্গি পেতে পারেন। দুই, কাংড়া উপত্যকা। কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশের একটি জমকাল উপত্যকা। এই উপত্যকাটি পাইনের ঝোপ, ঘন বন, বাগান এবং তুষারময় পাহাড়ে ভরা। উপত্যকার সবচেয়ে সেরা শীর্ষ হল একটি ধৌলধর জাত, যার উচ্চতা 15,956 ফুট। অবকাশ যাপনকারীরা জনপ্রিয় কাংড়া দুর্গও দেখতে পারেন এবং আনন্দদায়ক মজরুর রক মন্দিরটি হ্রাস করে, যা ইউনেস্কোর বিশ্ব ইতিহাসের সাইট হিসাবে খ্যাত। তিন, কাশ্মীর উপত্যকা। এই অসাধারণ উপত্যকাটি বিখ্যাত কারাকোরাম এবং পীর পাঞ্জালের মধ্যে অবস্থিত। এই উপত্যকাটি এর সাজরুদ্ধকর দৃশ্যের জন্য এবং হ্রদের শান্ত ও নির্মল নীলকান্তমণি রঙের জন্য বিখ্যাত। এই উপত্যকাটি অনেক লালিত অবকাশ যাপনের স্থান এবং প্রচুর বলিউড চলচ্চিত্রে এটি একটি অঞ্চল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফুল ও শিকারের ভরা অত্যাশ্চর্য কাশ্মীর উপত্যকার প্রধান মহিলা অভিনেত্রীর সাথে শাম্মি কাপুর রোম্যান্স করেছেন। চার, স্পিতি উপত্যকা। স্পিতি উপত্যকাকে জনপ্রিয়ভাবে লামাদের দেশ বলা হয় এবং এই উপত্যকায় বসবাসকারী অস্বাভাবিক মানুষরা সাধারণত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে না। এই উপত্যকাটি বেশ কয়েকটি ভ্রমণকারী ব্যবহার করে পরিদর্শন করে, কারণ এখানে ট্রেকিং এবং সাইকেল চালানোর মতো ক্রিয়াকলাপগুলিতে আনন্দ নেওয়া সহজ। এই আশেপাশের অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ প্রতি 12 মাসে অসংখ্য ভ্রমণকারীকে আকর্ষণ করে। এই আশেপাশের অঞ্চলটি উদ্ভিদ এবং প্রাণী জগতে সমৃদ্ধ এবং প্রাকৃতিক জগতের একটি খুব ভালো শৈলী এই অঞ্চলে লক্ষ্য করা যেতে পারে এবং সেই কারণে এই গন্তব্যটি মূলত উদ্ভিদ এবং প্রাণীর ফটোগ্রাফারদের মাধ্যমে পরিদর্শন করা হয়। পাঁচ, ফুলের উপত্যকা। এই উপত্যকায় কয়েকটি সুনির্দিষ্ট এবং আনন্দদায়ক উদ্ভিদের জীবন রয়েছে এবং অসাধারণ দৃশ্যটি বাস্তবে পর্যটকদের জন্য একটি চোখ মিষ্টি হয়ে উঠবে। এই উপত্যকাটি প্রতি বছর শত শত অবকাশ যাপনকারীরা স্বাগত জানায়। অবকাশ যাপনকারীরা এখানে 301 ধরনের অপ্রতিরোধ্য গাছপালা দেখতে পারেন, যা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মানুষকে ইঙ্গিত করে। ৬, আরাকু উপত্যকা। এই মনোরম উপত্যকাটি বিশাখাপত্তনম জেলা থেকে 114 কিলোমিটার দূরে অবস্থিত। এটি তার চিত্তাকর্ষক দৃশ্য, এক্সপো বৃক্ষরোপণ এবং সবুজ বনের জন্য বিখ্যাত। এই উপত্যকাটি একইভাবে মনোরম এবং আকর্ষক আরাকু এবং রোহা গুয়া দ্বারা বেষ্টিত। উপরন্তু আপনি এখানে জলপ্রপাতের অত্যন্ত ভালো দৃষ্টিকোণ, চমৎকার সৌর ক্রমবর্ধমান দৃষ্টিভঙ্গি এবং প্রচুর প্রাকৃতিক আনন্দের মতো অন্যান্য উষ্ণ স্থানগুলি দেখতে পারেন। এই উপত্যকা দেখার উপযুক্ত সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। ৭, কোটি উপত্যকা। এই চমৎকার উপত্যকাটি মনোরম পাহাড়ের মধ্যে অবস্থিত, যা তামিলনাড়ুর কুনুর থেকে কুটি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটি মাইল দূরে সর্বাধিক সুন্দর অবকাশ যাপনকারীদের আকর্ষণের একটি এবং এই উপত্যকাটি অন্বেষণ করার উপযুক্ত উপায় হল এটি খেলনা ট্রেনে প্রায় 25 মিনিট যাত্রা করা। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তবে এই উপত্যকায় যাওয়া উচিত এবং এমনকি এই উপত্যকার সৌন্দর্য এবং আকর্ষক অন্বেষণ করার পাশাপাশি আপনি সঠিকভাবে মুরগির সন্ধান এবং ট্রেকিংয়ে আনন্দ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।